नमस्कार উইন্ডো অফ মাই ড্রিম চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। আজ আমি রান্না করব কাঁচা কুমড়ো ছক্কা। তার জন্য আমি কুমড়ো কেটে নিচ্ছি। কুমড়োগুলোকে আমি ছোট ছোট চৌকো চৌকো করে কেটে নেব। এই কুমড়োগুলো আমার লাগবে না, এগুলো আমি গরুকে খাইয়ে আসি। চলুন এরপর রান্না শুরু করি। সরষে এবং শুকনো লঙ্কা বেটে নিয়েছি। নিয়েছি ভেজানো ছোলা, কুমড়ো। ফোড়নের জন্য নিয়েছি জিরে এবং কাঁচা লঙ্কা। কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল। ফোড়নে দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এরপরে দিয়ে দিচ্ছি ছোলা এবং কুমড়োটা। এরপর আমি ভালোভাবে ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি হলুদ বাটা, এখন দিয়ে দিচ্ছি সর্ষে বাটাটা, দুই একবার নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল। কুমড়োটা আমার ভালো সেদ্ধ হয়নি, তাই আর একটু জল দিয়ে দিলাম। জল শুকিয়ে এলে মেথি পাতা ছড়িয়ে আমি নামিয়ে নিচ্ছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।